রসালোভবতীকে কিভাবে করলে আপনি দীর্ঘ সময় ধরে করতে পারবেন এবং তাকে চরম সুখ দিতে পারবেন, আর সেও আপনাকে বারবার কাছে পেতে চাইবে। একজন রসালোভবতীকে প্রথমে বিছানায় শুয়ে দিয়ে তার দুই পা চেপে ধরে তার উপর বসে মেশিন সেট করতে হবে এবং আস্তে আস্তে মেশিন প্রবেশ করাতে হবে। এইভাবে মেশিন আপ ডাউন করতে হবে। দেখবেন আপনিও বহুক্ষণ যাবত করতে পারবেন আর সেও খুব মজা অনুভব করবে। বিয়ের পর একজন নতুন বউ এক সপ্তাহে কতবার লাগাতে চায়? একজন নতুন বউ এক সপ্তাহে 4 থেকে 5 বার লাগাতে চায়, কারণ প্রথম প্রথম টাইট গুহাতে খেলা করে ছেলে এবং মেয়ে দুজনেই খুব মজা পায় এবং আস্তে আস্তে সেটা কমতে থাকে। একজন সুন্দরী রমণীর গুহা থেকে পল পল করে রস বের করতে হলে কতবার রামঠাপ দেওয়া উচিত? একজন সুন্দরী রমণীর তেল পিঠা থেকে ঝোল বের করতে হলে অন্তত 20 থেকে 25 বার রাম ঝটকা মারা উচিত। একজন মেয়েকে কোন স্টাইলে করলে 7 দিন পর্যন্ত ব্যথা মনে রাখবে? একজন মেয়েকে করার সময় তার কোমরের নিচে বালিশ দিয়ে তার শরীরের মধ্যভাগ উঁচু করতে হবে এবং উঁচু অবস্থায় তাকে সজোরে রাম ঝটকা মারলে সে 7 দিন পর্যন্ত ব্যথায় কাতর থাকবে। মেয়েদের টাইট গুহাতে কীভাবে আপনার লম্বা হাতল বিশিষ্ট অস্ত্রটি প্রবেশ করাবেন? যদি কোনো মেয়ের মেশিনের ফুটো টাইট হয়ে থাকে তাহলে আপনার অস্ত্রে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে অথবা ভ্যাসলিন জাতীয় কিছু লাগিয়ে গুহার মুখে সেট করতে হবে। তারপর আস্তে করে ঠেলা মারুন, দেখবেন পচাত করে ঢুকে যাবে। আর যদি কোনো মেয়ের গুহার ফুটো বড় হয় তাহলে আপনা আপনি ঢুকে যাবে। চারিদিকে বাল মাঝখানে খাল, স্বামী আছে যতদিন, লাগাতে হবে ততদিন। সিঁদুর, এটা হিন্দু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। তাদের স্বামী যতদিন বেঁচে থাকে ততদিন তাদের মাথায় সিঁদুর লাগাতে হয়। কখন এবং কিভাবে করলে মেয়েরা পরিপূর্ণ সন্তুষ্ট হয় এবং চরম সুখ পায়? একজন মেয়েকে যদি আপনি পরিপূর্ণভাবে সুখ দিতে চান তাহলে আপনাকে ভোরবেলায় সহবাস করতে হবে এবং খুব ধীরে ধীরে করতে হবে, আর এভাবে করলে অনেকক্ষণ করা যায় আর মেয়েরাও চরম সুখ পায়। এমন কোন কাজ আছে যেটা করলে একজন বিধবা মেয়ে আপনাকে করতে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে? আপনি যদি একজন বিধবা মেয়ের কথা শুনে চলেন এবং তাকে সব কাজে সহযোগিতা করেন, আর আপনার ক্ষমতা কতটা সেটা যদি আপনি জানান দিতে পারেন তাহলে সে আপনাকে করতে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। কোন ধরনের ক্যাপসুল খেয়ে ঘাপাঘাপি করলে আপনি টানা 3 ঘন্টা ঘাপাঘাপি করতে পারবেন? সুপার গোল্ড নামে এক ধরনের ক্যাপসুল পাওয়া যায়, এইটা খেয়ে যদি আপনি ঘাপাঘাপি করেন তাহলে আপনি টানা 3 ঘন্টা ঘাপাঘাপি করতে পারবেন, তবে এটা খাওয়া ঠিক নয়। একজন মেয়ে কেন এবং কখন অন্যজনকে লাগাতে দেয়? একজন মেয়ে বিয়ের আগে অন্যজনকে লাগালাগি করতে দেয় কারণ তার শারীরিক চাহিদা মেটানো এবং সঙ্গীকে খুশি করার জন্য।